নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 11তম কিস্তি অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা 31 মে 2022 যে ট্রান্সফার করা হবে সেই নিয়ে ইউটিউবে সর্বপ্রথম ভিডিও আমি গতকাল আপলোড করেছিলাম এবং তারপরে অনেক খারাপ কমেন্ট আমি পেয়েছি। তো যাই হোক, এমনকি রেপুটেটেড এই ইউটিউব চ্যানেল যারা এই ধরনের খবর দেয় তাদের পক্ষ থেকেও আমাকে কমেন্ট করা হয়েছে। আমি এটাতে কিছু মনে করি না, কারণ কমেন্ট দেওয়ার অধিকার আপনার আছে, ভিডিওতে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি নিউজটা কতটা সত্যি দিয়েছিলাম তার প্রমাণটা আজকে আমি দেব। তো আমাকে যারা কমেন্ট করেছিলেন তারাই দেখেছি আমার ভিডিওর পরে এই ভিডিও ছেড়েছিলেন এবং বলেছিলেন 31 মে টাকা দেওয়া হতে পারে। আমিও কিন্তু ভিডিওর শেষে লিখে দিয়েছিলাম যে এটা 100% ঠিক নাও হতে পারে। আমি আপনাদের কাছে এটুকু অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার উপর আশ্বস্ত থাকতে পারেন এবং বিশ্বাস রাখতে পারেন। আমি ভুলভাল নিউজ আপনাদের খুব কম দিই এবং সবচেয়ে বড় কথা, আপনাদের কাছ থেকে ইনফরমেশান পেয়েই কিন্তু আমি ভিডিও দিই। আর আজকে এখন যে আপডেটটা আমি আপনাদের দেখাবো, যা আপনি হয়তো আগেই ইউটিউব চ্যানেলগুলোতে দেখে নিয়েছেন, আমি বাড়িতে না থাকার কারণে আমার ভিডিওটা বানাতে অনেকটাই দেরি হলো। কেবলমাত্র ইনফরমেশানটা যে সত্যি এটা জানানোর জন্যই ভিডিওটা দিলাম, আর কিছুই নয়। আপনারা সরাসরি ভিডিওটা দেখে নেন। সেই সঙ্গে স্পেশাল থ্যাঙ্কস জানাবো INDI বাংলা টেককে, কারণ উনিই কিন্তু আমাকে ইনফরমেশানটা পাঠিয়েছেন বা ভিডিওটা পাঠিয়েছেন। আমার কিন্তু সময় নেই ভিডিওটা খোঁজার মতো। তো যাই হোক, উনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। তো চলুন সরাসরি ভিডিওটা দেখে নেন, এবং আমার চ্যানেলের প্রতি আপনার যদি বিশ্বাস থেকে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নে किसान सम्मान निधि कार्यक्रम की घोषणा की थी और उस योजना के अंतर्गत 6000 रुपया प्रतिवर्ष किसान को 3 किस्तों में मिलता रहा है। अभी तक 11.5 करोड़ किसानों को 1,82,000 करोड़ रुपया उनके खातों में जमा किया जा चुका है और अगली किस्त 31 मई को फिर से प्रधानमंत्री जी देने वाले हैं।